রাজধানীর ইফতারের বাজারের কথা বলতে গেলে তালিকার প্রথম দিকে আসে বেইলি রোডের নাম। কিন্তু গেল 29 ফেব্রুয়ারির ভয়াল অগ্নিকাণ্ডের পর থেকে যেন নিষ্প্রাণ বেইলি রোড। নেই চিরচেনা জমজমাট ইফতার, বেচাকেনার হাঁকডাক। আরও জানাচ্ছেন সহকর্মী শওকত মঞ্জু শান্ত। রাজধানীবাসীর চিরচেনা বেইলি রোড বছরের প্রায় প্রতিটা সময় থাকত যানজট আর ভোজন রসিকদের আনাগোনা, আর রমজান মাসে এই ভিড়টা বেড়ে যেত বহুগুণ। কিন্তু সেই বেইলি রোড এখন যেন নিষ্প্রাণ। গত বছর যেরকম হাইপটা ছিল, আজকে ওইরকম ফিল পাচ্ছি না, টু বি অনেস্ট। আর অনেকজন মানুষজন এখন, আগে এই জায়গায় হাঁটা যেত না এই টাইমটাতে, এই জায়গায় মানুষজনের ভিড়ে লাইন থাকতো, এখন ওইরকম নাই। এই সময়টাতে আমাদের এখানে প্রচুর পরিমাণে রাশ থাকে, কিন্তু এখন আজকে পরে সারাদিনই খালি ছিল, এখনও খালি। পরিবেশ অবশ্যই কষ্টদায়ক, যেটা হচ্ছে আমি কিছু রেগুলার কাস্টমার এখানে আসার জন্যে, এবং এইসব সিচুয়েশনে সবসময় বসা হয় আপনার সিক্রেট রেসিপি বা এইখানে। তো এই স্যাড নিউজটা হওয়ার পরে তো আসলে আজকে আমার ফার্স্ট আসা আর কি, তো দেখে তো একটু খারাপ লাগছে অবশ্যই। গেল 25 ফেব্রুয়ারির ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এতগুলো মানুষের মৃত্যু দাগ কেটেছে সবার মনে, তাই যাত্রাপথে পুড়ে যাওয়া ভবনের দিকে তাকিয়ে কি যেন দেখার চেষ্টা। এখান থেকে যখন যাই তখন গায়ের পশম দাঁড়ায় যায়। আমি অল্প কয়েকদিন আগেও এখানে বসে খেয়ে গেছি, আমার সাথে এরকমটা হইতে পারত। ওইসব তো বিল্ডিং মনে হচ্ছে এখন, আমরা নিজেও ভয় পাই। আমি মার্কেটে জব করি কিংবা ব্যবসা করি, এটাকে সারা যদি দেখে দেওয়া হয় অন্তপক্ষে রোজার মাস, রমজান মাস কিংবা এই এলাকার জন্য, মানুষের জন্য এটাকে ভৌতিকর পরিবেশ থেকে মানুষ মুক্ত হবে। আগে সন্ধ্যার পর এখানে যে পরিমাণ ক্রাউডটা হইতো এখন হয় না, তাদের মধ্যে একটা ভয় ঢুকে গেছে যে আমি খেতে যাবো, খেতে যেয়ে মারা গেলাম কী হবে। যারা রেগুলার কাস্টমার, রেগুলার রেস্টুরেন্টের মানে খায় দেয়, ওনারা মানে আসলে ওনাদের মধ্যে এখনও খুব ভয়। অগ্নিকাণ্ডের ঘটনা প্রভাব ফেলেছে বেইলি রোডের সার্বিক ব্যবসা বাণিজ্যে। সবচেয়ে বেশি ভুক্তভোগী রেস্টুরেন্ট আর বিভিন্ন খাবারের দোকান। বেইলি রোড তো বটেই, কিন্তু বেশ ম্যাক্সিমামটাই এখন ঢাকা শহরের উপর এই ধরনের একটা নেগেটিভ প্রভাব আছে। আইটেম আমরা এখন কমিয়ে দিয়েছি, আমাদের প্রায় 100 আইটেম ছিল, এখান থেকে প্রায় 30-40 আইটেম কমিয়ে দিয়েছি। গ্যাস বন্ধ, বিশের পাম্পের চুলা ইউজ করতে হচ্ছে, অনেক সেফটি নিয়ে কাজ করতে হচ্ছে, লোকজন কম, ব্যবসা বাণিজ্য অবস্থা খুবই খারাপ। তবে কিছুটা স্বস্তিতে আছেন বেইলি রোডের প্রবেশ পথের দোকানিরা। মানুষজন বেইলি রোডের ভেতরে খুব একটা না ঢুকলেও সামনের দোকানগুলোতে চলছে ইফতারি বেচা কেনা। ভবনটির সাথে পড়ে যাওয়া গাছটির অপর অংশে এসেছে নতুন পাতা। জীবনের সজীবতায় হয়তো একদিন গোটা গাছটি সবুজ হয়ে উঠবে। বেইলি রোডে আবারও একদিন জমবে মেলা। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ঢাকা।